3 ঘন্টার মতো শকেই ছিলেন। রোগীটা ব্লিডিং এ মারা যাবে এটা মেনে নেওয়া আমাদের জন্য কষ্টকর। এক পর্যায়ে তো আমরা ছেড়েই দিচ্ছিলাম যে এটা মনে হয় আর সম্ভব হবে না। রোগীটা ভর্তি হয় 13 তারিখ, 13 তারিখে ভর্তি হয়। ওর অরিজিনালি 5 মাসের প্রেগনান্সি ছিল, কিন্তু সে হসপিটালে যখন ভর্তি হয় তখন এই কথাটা গোপন করে এবং বাইরে একটা আনট্রেন দায়ের কাছে গিয়ে সে এমআর করে। এমআর করার পর ও মোটামুটি একটু মানে ভিতরে একটু ব্লিডিং হয়, পেটটা ফুলা থাকে, একটু পানি ফাঙ্গা নিয়ে ব্যথা নিয়ে চলে আসে। হসপিটালে আসার পর আমাদের সিআর রেজিস্টার ওকে দেখে, দেখার পর যখন প্রেশার পালস সব ভালো দেখতে পায় যে স্টেবল আছে, তখন ওরা মনে করে যে এটা যেহেতু একটু ব্যথা হচ্ছে আমরা একবার রিপিট একটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখে নিই যে বাচ্চাটা ভালো আছে কিনা। আমরা যেটা আসলে আশা করি যে বাচ্চাটা ভালো থাকলে ওর প্রেগনেন্সি যেন কন্টিনিউ করা যায়, কিন্তু ও যে বাইরে থেকে এমআর করে আসে এই কথাটা কিন্তু বলে না। দুপুরবেলায় আমার সাথে ওরা কথা বলে একবার, সিএ আমাকে বললো যে আপু এরকম আমি তো আসলে আবাসিক সার্জন হিসেবে আছি শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজে গাইনির আবাসিক সার্জন, তো যে কোনো ব্যাপারে ওরা আমার সাথে কনসাল্ট করে নেয় যেটা রাখা যাবে বা ইমিডিয়েটলি অপারেশন করতে হবে কিনা। তো আমি বললাম যে যেহেতু ওর প্রেশার সব ভালো আছে অবশ্যই একটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখে নাও বাচ্চাটা অ্যালাইভ কিনা। আল্ট্রাসোনোগ্রাফি করা হয়েছে, করতে করতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার সময় ওরা দেখে আসলে বাচ্চাটা ইয়ে হয়ে যায়, জরায়ু থেকে বের হয়ে পেটের ভিতরে চলে আসে পুরো বাচ্চাটাও এবং ফুলটাও। তখন ওরা আমাকে আবার ফোন দেয় যে আপু আসলে এই অবস্থা, রোগীর প্রেশারও কমছে। তখন আমি বলি ঠিক আছে ওপেন করো, কিন্তু হচ্ছে ব্লাড রেডি করতে আসলে অনেক দেরি হয়ে যায়। সন্ধ্যার ঘটনা তো এইসব কেসে সাধারণত দেখা যায় খারাপই থাকে, পেট ফুলে হয়, জরায়ু পুরা ফুটা হয়ে যে অনেক ব্লিডিং হয়ে থাকে, আর এই সময় খাদ্যনালীগুলো ফুটা হয়ে পায়খানা দিয়ে পুরো পেটেই মেখে থাকে। এই জন্য সব ডিসিপ্লিনকে অ্যাক্টিভ করে নিতে হয়, সার্জারিতে একটু কথা বলে নিতে হয়, আমাদের সিনিয়রদের সাথে একটু কথা বলে নিতে হয়। ওরা 9টা থেকে অপারেশনটা শুরু করে। রোগী যদি শুরুতে এসে তার আসল ঘটনাটা বলতো তাহলে কিন্তু তাকে হয়তো আরো কমের মধ্যে এসকেপ করা যেত। এটাই আমাদের জন্য আসলে দুঃখজনক যে আমাদের দেশে এখনো এমআর করা বা এত বড় বাচ্চা নষ্ট করা, ওরা কোনো ডক্টরের সাথে কনসাল্ট করে না শুরুতে। এই রোগীটা মানে এমন বাজে ভাবে ইয়ে হয়েছে যে তাকে একদম আমাদের অনেক উর্ধ্ব লেভেল পর্যন্ত নিজের দিকে যে আর্টারি গুলো সাপ্লাই দেয় তার অনেক অপর লেভেলে আমাদেরকে লাইগেট করে আসতে হয়েছে, মানে বেঁধে দিতে হয়েছে যে এটা না বাঁধতে পারলে রোগীটা ব্লিডিং হতে হতে একসময় হয়তো মারাই যেত। হ্যাঁ, এই কাজগুলো আসলে অনেক রেয়ার কাজ। আমি তো কোনোদিনই দেখিনি, শুধু বইয়েই পড়ে আসছি, ম্যাডামদের মুখেই শোনা। সেদিন বাস্তবতা আর মানে পরিস্থিতি আমাকে করতে বাধ্য করিয়েছে যেটা ভাস্কুলার সার্জনদের করার কথা এবং একটা বিশাল একটা টিম নিয়ে একটা স্পেশাল প্রস্তুতি নিয়ে করার কথা। বলতে গেলে যে খুব বেশি মূর্খ টাইপের লোকজন এমনও না, সতর্ক লোকজনই ছিলেন, সচেতন লোকজন। পরে তো আমি অপারেশন করার পরে দেখলাম ওর হাজবেন্ডও বেশ ভালো, ওর আত্মীয় স্বজন সবাই বেশ ভালো, ওনাদের কাছ থেকে আসলে এটা আশা করা যায় না। তারপরেও ব্লাড তো 17 ব্যাগ লেগেছে, এইগুলি রেডি করতে আসলে একটু সময় লেগে গেছে। তারপরে তো বলবো যে ওই দিনই রোগী ভর্তি হওয়ার পরেও ওর অবস্থা ভালো ছিল জন্য হয়তো রাত্রে, খারাপ অবস্থা বা ঘটনা বললে হয়তো দুপুরবেলায় আমরা অপারেশন করে দিতাম। ব্লিডিং হচ্ছে কন্ট্রোল করা যাচ্ছে না, কিন্তু এরকম একদম অন্তিম পর্যায়ে আমাদের যেতে হয়নি কখনো আমার ডাক্তারি লাইফে। না, সব মায়েদের জন্য আমাদের বলা দরকার যে যখনই সে প্রেগনেন্ট হবে বা তার মহিলাটা আসলে যেটা করে আসছে যে ওর বড় একটা মেয়ে আছে, মেয়েটার বিয়ে হয়ে গেছে, তার বাচ্চা আছে, জামাই আছে, এই চিন্তা করে কিন্তু সে প্রেগনেন্সিটা কন্টিনিউ করতে চায়নি, এটা তো ঠিক না। মায়েদের বোঝা উচিত তার হাজবেন্ড আছে, তার যে কোনো সময় বাচ্চা পেটে আসতে পারে, এবং এসব করার আগে তাকে অবশ্যই একজন ডাক্তারের সাথে কনসাল্ট করা উচিত তার বাচ্চাটার কি অবস্থা আছে। অনেক সময় তো মেডিকেল টার্মিনেশনও আমরা করে থাকি, আমরা যে ডক্টররা করি না সেটা না, কিন্তু এরা এই জিনিসটা না করে সরাসরি একটা মানে মূর্খ আয়া বা কিছু মহিলা তো থাকে যারা এই কাজগুলো করে ওদের কাছে চলে যায়। তো
আমার কথা হচ্ছে যে এই মাদেরকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, যদি প্রাইভেটলিও করতে পারে সে এটা। আর মেডিকেল কলেজে তো প্রতিদিন অনেক রোগী দেখা হয়, অনেক মেডিকেল অফিসার আছে এখন, এফসিপিএস করা মেডিকেল অফিসারও আমাদের মেডিকেল কলেজগুলোতে আছে, যারা কিন্তু তাকে ভালো পরামর্শ দিতে পারে। এবং আমার মনে হয় এটা সরকার থেকে একটা নিয়ম হওয়া উচিত, কারা গর্ভপাত করতে পারবে আর কারা পারবে না।